নমস্কার, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কন্যা রাশির আগস্ট মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি এই আগস্ট মাসে কী রেজাল্ট পেতে চলেছেন তার একটা অগ্রিম ভবিষ্যৎ বাণী আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটি কোনো সময় ভাববেন না যে যেটি বললাম এটা একবারে হুবহু আপনাদের মিলবে, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে, আপনাদেরকে বন্ধু হিসাবে, চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে দিবে। তো শুরু করা যাক। এই আগস্ট মাসে আপনি কন্যা রাশির মানুষ, আপনি কেমন ফল পেতে চলেছেন? প্রথম আসি আপনাদের অর্থনৈতিক দিক। দেখুন, অর্থ হচ্ছে জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে ঠিক গাড়ির পেট্রোলের মতন। অর্থাৎ অর্থ ছাড়া জীবন এক মুহূর্ত ভাবা যায় না। এ মাসে আপনাদের অর্থনৈতিক চাপ কিন্তু থাকবে। আমি কিন্তু আশার বাণী শোনাতে পারছি না। অর্থাৎ যেখানে গ্রহের অবস্থান ভালো, আমি এর আগে কন্যা রাশির ক্ষেত্রে ভালো বলেছি, কিন্তু এ মাসটা, এ অগস্ট মাসটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে খুব একটা ভালো দিক কিন্তু নির্দেশ করছে না। ক্যাশ ফ্লোয়ের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে চাপ থাকবে। দ্বিতীয় নাম হচ্ছে শরীর। দেখুন, শরীরগত দিকটা আপনার মধ্যম যাবে, টুকিটাকি কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা থাকতে পারে, বড় ধরনের যে কোনো অসুস্থতা তা থাকছে না কন্যা রাশির ক্ষেত্রে। শরীর নিয়ে তেমন বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আপনার এবার আসি দাম্পত্য জায়গাটা। দেখুন, দাম্পত্য জায়গাটা, দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু থাকছে। নিজেদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভাব থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু অভাব আপনাদের থাকছে। এবং এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু বাধা থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রেম কেটে যাওয়া, প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ চলে আসার সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশির। প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা কিন্তু খুব কনসাসনেস চলতে হবে, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে আমি বলছি। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছে, বর্তমান যে গ্রহের গোচর, খুব একটা যে বড় ধরনের যে আপনাদের জীবনে পরিবর্তন হবে এমন আশ্বাস বাণী আমি কিন্তু আপনাদেরকে শোনাতে পারছি না। আপনি কন্যা রাশির মানুষ, খুব বড় ধরনের যে আপনাদের পরিবর্তন তা কিন্তু দেখা যাচ্ছে না কন্যা রাশির ক্ষেত্রে। আপনাদের এ মাসে খরচা কিন্তু বাড়বে। আমি আবারও বলছি, খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে। আইনত জটিলতা যাতে চলছে, অর্থাৎ কেস, মামলা, মকদ্দমা যাতে চলছে, আপনি কন্যা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু থাকবে। এই জায়গাটায় অবশ্যই চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন। অর্থাৎ কেস মামলা যাতে, কোর্টে কেস চলছে, এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে, বা নতুন কোনো উটকো ঝামেলা চলে আসার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবং এর পাশাপাশি ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পায়ে লাগা, রক্তপাত, ফাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে কন্যা রাশির। বি কেয়ারফুল কন্যা রাশি। সন্তানের জায়গাটা যদি বলি, সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীরগত দিক নিয়ে টেনশনের জায়গা থাকছে, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে টেনশনের জায়গা থাকছে। অবশ্যই এই জায়গাগুলো কেয়ার রাখুন। পরিবারের ক্ষেত্রে আপনি বেশ কিছু ভালো কাজ করেন পরিবারের জন্য, কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবারের লোক কিন্তু আপনাকে ভুল কিন্তু বুঝবে। অর্থাৎ ওদিক
কারোর জন্য কিন্তু আপনি করতে যাবেন না, অর্থাৎ গায়ে পড়ে উপকার আপনি কিন্তু করতে যাবেন না। আপনি কোন রাশির মানুষ, এই জায়গাটা বি কেয়ারফুল, গায়ে পড়ে উপকার করলে সমস্যাটা কিন্তু আপনারই হবে। ব্যবসা ক্ষেত্রে যদি আসে, ব্যবসা ক্ষেত্রে মধ্যম, খুব একটা যে ভালো বলবো বা খুব খারাপ বলবো তা না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনাদের এ মাসটা কিন্তু চলে যাবে, ব্যবসা ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, মান সম্মান হানির যোগ নির্দেশ করছে এই সময়ে, অর্থাৎ এই জায়গাটা বি কেয়ারফুল। বড় ভাইদের সাথে মতবিরোধ মতান্তর বা ছোটো ভাই ভাতৃতুল্যর সাথে মতান্তর মতবিরোধ কিন্তু সৃষ্টি করবে কন্যা রাশির ক্ষেত্রে। এবং এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট মজবুত নয়। কর্মক্ষেত্রে যদি আসি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ প্রেশার কিন্তু থাকবে, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। আপনি কন্যা রাশি মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে না, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন না। এবং যথেষ্ট আপনাদেরকে নিজের প্রচেষ্টা নিজের ইচ্ছার দ্বারা কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ যা হবে হবে দেখা যাক আমি নিজে এগিয়ে যাব, এরকম যা হবে দেখা যাক, মানে যাদের মনের জোর থাকবে এই মাসে তারা কিন্তু যথেষ্ট এগিয়ে কিন্তু যাবে। ডিসিশান নেওয়ার ব্যাপারে কিন্তু একটু হলো চিন্তা ভাবনা করে নিন, অর্থাৎ হুটফাটটা ডিসিশান নিলেন, যে ডিসিশানটা আপনার কিন্তু সমস্যা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি লসের জায়গা কিন্তু থাকছে। বিয়ের ক্ষেত্রে যদি আসি, শুভ বিবাহের জায়গাটা মধ্যম, এ মাসটা আপনার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু আদর্শ কিন্তু নয়, অর্থাৎ বিয়ের জন্য আপনার কিন্তু প্রপার মাস নয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং অহেতুক ঝামেলা, এবং কিছু কিছু ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি বা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, ভাড়াটিয়া রিলেটেড সমস্যা। এবং আপনাদের সেভিংসের জায়গাটা কিন্তু জিরো বলা যেতে পারে, অর্থাৎ আপনাদের ইনকামের থেকে খরচের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু বাড়বে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কন্যা রাশি, যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে এগিয়ে চলুন। এই ছিল কন্যা রাশির আগস্ট মাসের রাশিফল। নমস্কার, ধন্যবাদ।